এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সুফি তালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে শুরু করতে যাচ্ছি আজকের এই কোরআন শিক্ষার ক্লাস এসো কোরআন শিখি প্রোগ্রাম বানান করে কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কর মোহাম্মদ সালিম দর্শক শ্রোতা দশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা সুরা তাওবার নয় নম্বর আয়াত থেকে তিলাওয়াত শুরু করতে যাচ্ছি চলুন আমরা একটু একটু করে চেষ্টা করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حمزة شنجر إش تا زبر تا إش تا را রৌ রৌ ই রৌ ই রৌ বাজের বি হামজা খার জবর আ বি আ খার জবর ইয় বিজের তিল লাম খার জবর লা হাজের হি বি আ يا تلاهي ب ا يا تلاهي سا زبر سا ميم زبر ما سما سما نون دو زبر نا نا سما نا قاف زبر قا لام يا زلي قالي لام دو زبر لن قالي لن কালি ক ক কালি ল ফা য ওয়ার ফা সাদ দাল জবর সাদ দাল পেশ দু ফা সাদ দু ফা সাদ দু এখানে তানউইন উইনের পরে কফ আসছে এটা ইখফা গুননা ওই ইখফাটা মোটা হবে লাম লি এটা মাদের হরফ এটা একা লিফ টান হবে তান উইনের পরে ফা আসছে এটা ফাগুন না। ফা শব্দ এটা একালিফ তান হবে আইন নুন জবর আং সিন জবর সা এটা ইক ফাগুনা আংসা আংসা বাই হাজার বি লামজের লি হা খারা জেরহি আং সাবি আং এটা ইকফাগুন না এটা একালিফ টান আর এটা ওয়াকফের কারণে জজম হবে মাদ হবে না কি হবে না মাদ হবে না তাহলে আমরা এখান থেকে এখানে পরে নিচ্ছি সবাই একসাথে হামজা সিনজের ইস থেকে শুরু করলাম আর হা খারাজের হি দিয়ে শেষ করলাম এবার আস্তে আস্তে উচ্চারণ করি ইশ اشتروا بِآيَاتِ اللَّهِ <سؤال> ثَمَنًا قَلِيلًا بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا

Itu wajib guna. Sin alif zovar sa HAMZA zovar a sa a mim alif zovar ma kaf alif zovar kan unu opes no, nu kan ma kan unu ya melun ya unjovar ya mim zovar ma ya ma ya ma lam nun lun unjovarnya ya melun

তাহলে এটা হচ্ছে ওয়াজিব এটা চার আলিফটান এটা টান এটা টান এটা তিন আলিফটান কারণ হচ্ছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ তাই এটা তিন আলিফ টানতে হবে আরেকবার বলা যাক সবাই একসাথে মনোযোগ সহকারে হ্যাঁ ইয়া يعملون আছেন তো সবাই না অমনোযোগী হয়ে গেছেন মনোযোগ লাম আলিফ জবর লা ইয়া র জবর ইয়র ইয়র কফ ফেশ কু বাউ পেশ বু নুন জবর না ইয়র কু বু না ইয়র কু বু না সাইয়াজের ফি মিম হামজা পেশ মো মিম জের মি মো মি এখানে ওটা উচ্চারণ হবে না মো নুন দুই জের নিন মো মি নিন মো মি নিন হামজা লামজের ইল লাম ও দুই জবর লং ইল লং ইল লং ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়া লা ওয়া লা ওয়া লা জাল মিম জের রিম মিম জবর মা রিম মা রিম তা দুই জবর তান আমরা এখানে ওয়াকফ করে গুলতা এটার নাম রাখছি আমরা গুলতা মানে হা দিয়া তা বানানো হয় আবার ওয়াকফ করলে হা পড়তে হয় আবার যা আছে সব কিছু বাদ দিয়ে যজম দিতে হয় মিম হাঁজ আবার মাহ এভাবে বলতে হবে তো এটা ওয়াজিব গুন্না আর এটা হা সাকিম ওয়ালা একালেপটা লাউ এটা এই বাগুন গুন্না

মি মাইন পেস্ট মোর তা মোর তোর ত্যা ডাল পেস্ট দুন জবর না মোর ত্যা এটা চার লিফ্ট এটা তিন লিফ্টন ফা জবর ফা হামজান ইং ফা ইং তা আলিফ জবর তা বা অপেশ বু তা বু এটা ইকফা গুন্না এটা এক আলিফ এটা এক আলিফ তা বু ফা ইং তা বু ওয়াউ জবর ওয়া হামজা জবর আ কফ আলিফ জবর ক ওয়া আ ক একসাথে বলেন ওয়া আ ক ওয়া আ ক মুস মিম সফট পেস্ট দেখেন এখানে ওয়া আলিফ আলিফ লাম

وا الزَّكَاةَ أتوزعتوا فازور فا همزة خازر إخ فإخ إخ ف إخ و بزور وا نون بشنو نو كاف من بس كم نو فإخ إخ وا نو نو نو

الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين فإخوانكم في الدين و هو زبر و نون بش نو و فاص و فاص

লা লা মোন ওয়া জবর ওয়া হামজা নুঞ্জের ইন নুঞ্জবন্না ওয়া ইন্ন্যা ওয়া ইন্না ওয়া ইন না ক জবর কাসা পেসু হামজা ইয়া জবর আই মি মালিব জবর মা আই মা নুঞ্জবন্না হামিম পেশুম। আই মা নাহুম এখানে মিমসা কিনের পরে মি মাসছে ইদ অমি শেসা উই মিম 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 বা আইন যাবার বা আদাল জের দি মিম বা মিম বা আদি এ কলাবে গুন্না তাহলে এটা হলো ইদগম ইশাফা উই গুন্না এটা হলো এ কলাবে না আইন হা আহ দাল জের দি আহ দি হামিম জের হিম আহ দি মনোযোগ আহ দি হিম ওয়া ত যাবার ত ওয়া ত ওয়া ত আইন যাবার আ ওয়া ত আ ওয়া ত আ ওয়া ত আ নুন ও وطعنوا عنو عنو فايزر في دال يزر دي في دي نون جِنْيَ كاف من باشكم في دينكم وطعنوا في دينكم وطعنوا في دينكم وطعنو

ইয়ানঞ্জবার ইয়াং তাজবার তা ইয়াং তা হাওয়া পেস হু ননজবার না ইয়াং তা হু না ইয়াং তা হু না এখানে অনেকগুলো তা জুবিদ আছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তারপর আবার বলছি ওয়া ইং না কাসু আই দি ফিদি وطعنوا في دينكم فقاتلوا ائمة الكفر انهم فقاتلوا ائمة الكفر انهم لا হন তাহলে তা জুবিত গুলি বলে দিচ্ছি এটা হলো নুন সাকিনের পরে নুন আসছে ইদোকামি বাগুন নাম এটা তিন আলিফটান এটা একা লিফ্টান এটা শাফা উই এটা এ কলা না এটা একালিফটান এটা একালিফট্টান এটা একা এইটা একালিফটান এটা তিন আলিফটান এটা ওয়াজিব গুননা এটা ওয়াজিব গুননা এটা তিন আলিফটান এটা একালিফটান এটা ইকফা গুননা এটা তিন আলিফটান যারা পারে তাদের জন্য সহজ যারা পারে না তাদের জন্য কত কঠিন এই জন্য আমাদের এরশ্ব কোরআন শেখি বই থেকেই জুবিদগুলি শিখে নিতে হবে আমি তো আপনাদেরকে বলছি যে এসো কোরআন শেখি বইয়ের মধ্যে যেভাবে স্পষ্ট সুন্দর করে বেশি বেশি উদাহরণ দিয়ে লেখা আছে এরকম বিকল্প আর একটা বই পাওয়া যাবে না এই বইটা আশা করি আপনাদের কাছে সংগ্রহ রয়েছে যাদের কাছে নাই তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন হামজা জবর আ লাম আলিফ জবর লা আলা তা কফ আলিফ জবর ক তা ক তা জিরতি লা নুন জবর না তো কন্তিলুনা আলা তুকাতিলুনা কফ জবর ক মিম নুন জবর মান মান নুন জবর না

كف من باشكم همزة وزور او وزور و او لا ولا ميم رزور مرة مر مرة و مر راته قرار مره وكفوك ركعوني مره أول مره الا تقاتلون قوما نكثوا ايمانهم وهم بإخراج وهمّوا بإخراج الرسول وهم بدأوكم أول مرّه حمزة وزور أتا خوزور تاخ أتاخ شينوزور شو أتاخ شو نون جبرنا من بشهم أتاخ شونهم

এখানে ফাল্লাহ এখানে এটা মোটা হবে এটা একা লেপটান হবে এটা ইক না এটা ইক ফাগুন না এটা ইক ফাগুন না এটা মিম সেকেন্ডের পরে মিম ইদ গম এরশাফাগুন না এটা তিনা আমি এখান থেকে এখানে আবার বলছি মনোযোগ সহকারে সবাই লক্ষ্য করুন ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهم بإخراج الرسول بإخراج الرسول أبارك أنت بولشي وهموا باخراج الرسول وهم بداوكم اول مره اتخشونهم فالله احق ان تخشوه ان كنتم مؤمنين সবাই বলছে আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ হাসু হ্যানতার দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ হাসু হ্যানা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআনের ক্লাসে রেখেছেন জাজ খায়ের যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করছি সবাইকে জানিয়ে দিচ্ছি চলুন আমরা ভিডিওটা শেয়ার করে দিই বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই আজ ট্রাভেলসের মাধ্যমে আমরা আমাদের কোরআন শিক্ষার্থী দর্শক শ্রোতা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জন্য যে আমরা ওমরা সফরের যে বিশেষ আয়োজন করেছি এখন হজের সফরের পর থেকেই সবসময় বাকি প্রতি মাসেই নিয়মিতভাবে ওমরার সফর চলতে থাকবে আমরা নিয়মিতভাবে এখান থেকে ওমরা কাফেলা করতে যাচ্ছি এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো কাফেলাই করেছি ওমরা সফর করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনারাও আমাদের সাথে ওমরার সফরে অংশগ্রহণ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক